গোটা বাংলার এত ছেলে মেয়ে আপনাদের সাথে এসেছিল এবং আবেগে বিজেপির প্রতি আবেগ ছিল এটা বাস্তব বিজেপি কি কোথাও গিয়ে গোল করার জায়গা থেকে সরে দাঁড়ালো জেতার জায়গা থেকে হেরে গেল কোথাও গিয়ে কি মনে হয় কোথাও গোটা কেস হয়ে গেছে কিছু কিছু মানুষই হয়তো তৃণমূলের হাতে ছেড়ে দিল দেখুন রাজনীতিতে স্বাভাবিকভাবেই প্রত্যেকটি দল সরকার গড়ার চেষ্টা করে যেমন পরীক্ষা যখন হয় প্রত্যেকটি ছাত্রই পড়াশুনো করে ভালো রেজাল্ট করার চেষ্টা করে ভারতীয় জনতা পার্টি চেষ্টা করেছিল আমাদের আমরা সফল হতে পারিনি পুরোটা সফল হতে পারিনি কিছুটা সফল হয়েছি তিন থেকে সাতাত্তর সিটে যাওয়া আমি মনে করি ইটস এ হিউজ অ্যাচিভমেন্ট খুব কম দলই পাঁচ বছরে তিন থেকে সাতাত্তরটি সিট জিততে পেরেছে এরকম বড় রাজ্যে তবে হ্যাঁ যতটা আমরা ভেবেছিলাম ততটা হয়নি যারা কলকাতার ইন্টালেকচুয়াল আছেন যারা লেফট লিবারাল আছেন তারা বলতেন যে দিলীপ ঘোষ সত্যজিৎ রায়ের সিনেমা দেখেন না দিলীপ ঘোষ শক্তি চট্টোপাধ্যায় পড়েন না দিলীপ ঘোষ হয়তো বিদেশি কোনো সিনেমা দেখেননি কবিতা পড়েননি দিলীপ ঘোষ একদম সংস্কৃতি যেখানে তার উল্টো দিকে থাকেন সুকান্ত মজুমদার কি এই জিনিসগুলো করেন সুকান্ত মজুমদার কি শক্তি চট্টোপাধ্যায় পড়েন শ্রীজাতন নাম শুনেছেন শঙ্খ ঘোষকে চেনেন সুকান্ত মজুমদার কি সংস্কৃতি পান বাঙালি হিসাবে নিজেকে তুলে ধরতে পারবেন দেখুন আমি সময় পেলে এখন যেহেতু সময় কমে গেছে সময় যখন ছিল সেই সময় নিয়মিত পড়তাম সীতে আমি যখন সাংসদ হইনি সেই সময় থেকে শ্রীজাতদাকে ফলো করতাম ফেসবুকে তার বিভিন্ন কবিতা দেখ পড়েছি ফেসবুকেই অনেক কবিতা পড়েছি হ্যাঁ এখন সময়ের অভাবে সবটা হয় না সত্যজিৎ রায়ের গুপি গাইন বাঘা বাইন দেখে বড়ো হওয়া আমি এতটুকু বলতে পারি সংস্কৃত মনস্ক কি সংস্কৃতি মনস্ক কিনা সে বিষয়ে আমার বলার অধিকার নেই আমাকে বিচার করবে অন্যান্য লোকেরা যারা বাইরে থেকে আমাকে দেখবেন তারা বিচার করবেন আমি চেষ্টা করি যতটুকু সময় পাই সেই সময়ের মধ্যে যতটা পড়া যায় যতটা পড়া সম্ভব হ্যাঁ সাহিত্য খুব বেশি পড়া এখন হয় না সেটা নাটক সিনেমাও দেখার এখন সময় খুব কম কম সময় পাওয়া যায় না এক সময় দেখেছি প্রচুর সিনেমা দেখা হয়েছে এখন সময় হয় না তো সে বিষয়ে আমি কোনো মন্তব্য করব না যারা আমাকে যারা যাচ করেন সোকল বুদ্ধিজীবী যাদেরকে আপনি বললেন তারা যাচ করবে। দিলীপ ঘোষের বুদ্ধিজীবীদের প্রতি একটা অ্যালার্জি ছিল সুকান্ত মজুমদারেরও কি বুদ্ধিজীবীদের প্রতি ইন্টেলেকচুয়ালদের প্রতি লেফট লিবারেলদের প্রতি একটা অ্যালার্জি আছে সেট্রিজিন কি খেতে হয় সুকান্ত মজুমদারকে ইন্টেলেকচুয়ালদের জন্য আমার কোনো কিছুতেই কোনো অ্যালার্জি নেই আমি সব খাই সুকান্ত মজুমদার নো ভোট টু বিজেপি ক্যাম্পেইন হয়েছিল আপনাদের বিরুদ্ধে প্রত্যেকে লাল নীল হলুদ সবুজ সবাই একত্রিত হয়ে গেছিল বাম বিজেপিকে হারানোর জন্য আপনার কি কোথাও মনে হয় এই ছাত্রছাত্রী যারা যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের আছে তাদেরকেও এবার কাছে টেনে আনার সময় এসেছে আমরা সবাইকে নিয়ে পথ চলতে চাই সবাইকে আহ্বান করছি আসুন আপনারা নৌ ভোট বিজেপি হয়তো প্রচার করেছিলেন কিন্তু ভোট পরবর্তী যে হিংসা বিজেপি হিসেবে নয় বিজেপি সমর্থক বাদেও সাধারণ মানুষের উপর যেভাবে হিংসা হয়েছে আশা করি সোকল যাদের কথা আপনি বলছেন লেফ লিবারেল বা যাদের কথা বলছেন আশা করি তারা এই হিংসাকে সমর্থন করেন না আর যদি না করে থাকেন তাহলে বাংলার তাহলে বাংলার ভবিষ্যতের জন্য আসুন সকলে মিলে লড়াই করি